আমরা বসে আছি গৈরিবাস ভিউ পয়েন্ট। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা জলঢাকা হাইডেল প্রজেক্ট, তার স্টেজ ওয়ানে যে পাহাড়া উঠতে আপনারা দেখতে পাচ্ছেন, আর আমার বাঁদিকটাতে জলঢাকা নদী। আমরা এখন সুরুক গ্রামে, সুরুক থেকে রাস্তা সোজা চলে যাবে 7 কিলোমিটার দূরে গিয়ে আমরা টোডেতে পৌঁছাবো। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা টোডেতে পৌঁছে গেছি, পেছনেই টোডে বাজার। সকালে বেরিয়েছিলাম যখন, তখন প্রথম উদ্দেশ্য ছিল টোডে যাবার। টোডে পৌঁছানোর পর টাংটার উদ্দেশ্যেও বেরিয়েছিলাম, কিন্তু দাবাইখোলা নদীর জলের কারণে আমরা আজ টাংটা পৌঁছাতে পারিনি। এই ভিডিও আমরা প্রথম পর্বে দিয়েছি এবং ফেরার সময় রাস্তায় একটি বোর্ডে যখন দ্য ওয়াইল্ডউড রিট্রিট এই কথাটি দেখতে পেলাম, তখন ডান দিকে উঠে আমরা চিসাং চলে এলাম। চিসাংয়ে আসার পর মনে হলো এখানে না এলে আজকের দিনে পুরো ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে যেত। এত সুন্দর জায়গা প্রকৃতির কোলে এবং একটি রিমোট এরিয়াতে, কিন্তু মনে হলো যে আধুনিকতার সমস্ত কিছুই এখানে রয়েছে। একটি হোমস্টে যাতে থাকতে গেলে আপনি সমস্ত কিছুই পাবেন। প্রথমে উঠেই রাস্তার বাঁদিকে একটি বিদ্যালয় দেখতে পেলাম। সামনে যে বিদ্যালয় দেখতে পেলাম সেটি চিসাং হাই স্কুল। আমরা এখন চিসাংয়ে দাঁড়িয়ে আছি, সামনে একটা স্কুল, ফুটবল গ্রাউন্ড। আর ইয়াহ পে হোমস্টে হ্যায় না দাদা? কোন হোমস্টে কা নাম কে হ্যায়? ওয়াইল্ডউড, ওয়াইল্ডউড রিট্রিট, ওয়াইল্ডউড রিট্রিট। আচ্ছা আচ্ছা। আর ইয়ে কে হ্যায়? এ ঘর না ঘর হ্যায়। চিসাং হাই স্কুলকে বাঁ দিকে রেখে রাস্তাটি আরো উপরে উঠে গেছে। আঁকাবাঁকা পথ, কিন্তু চারদিকে সৌন্দর্য অতুলনীয়। অদ্ভুতভাবে দেখতে পেলাম এই রাস্তা অনেকটাই খাড়াভাবে উপরের দিকে উঠে গেছে। আঁকাবাঁকা পথ চড়াই পেরিয়ে আমরা অনেকটা উপরে উঠে গেলাম। হঠাৎ একটি বাঁকে দেখতে পেলাম বাঁদিকে একটি হোমস্টে। বাইরের ফলকে বড় বড় অক্ষরে লেখা ওয়াইল্ডউড রিট্রিট চিসাং। অবাক হয়ে দেখলাম এই জায়গাতে এত সুন্দর একটি হোমস্টে। স্থির করলাম ভেতরে যাব এবং এখানে যারা কর্ণধার রয়েছেন তাদের থেকে তথ্য সংগ্রহ করব। পল রায় এবং তার ছেলে অ্যান্ড্রিউ 2018 সালে এই হোমস্টেটি গড়ে তুলেছেন। শান্তশিষ্ট প্রকৃতির মাঝে হোমস্টেটি বড়ই অদ্ভুত। এখানে আধুনিক জীবনের সমস্ত উপকরণ আপনি পাবেন, অথচ প্রকৃতির একদম কোলে এই হোমস্টেটি। নমস্তে। ইয়ে দা ওয়াইল্ড উড রিট্রিট চিসাং জো হ্যায় ইয়ে আপকা হ্যায়, আপ ইসকা ওনার হ্যায়। তো আপকা নাম, শুভ নাম বতাইয়ে একবার। পল রায়। পল রায়। আচ্ছা, আর কিতনা সে টাইম সে শুরু হুয়া হ্যায়? 2018 সে। 2018 সে শুরু হুয়া। 4 ইয়ার্স রানিং। 4 ইয়ার্স রানিং চল রহা হ্যায়। আর ইসকা রেসপন্স কাফি আচ্ছা হ্যায়। একদম একদম একদম। जो लोग आना चाहते सब सबको वेलकम है। ये मनसून जो है, मनसून में भी हमारे टूरिस्ट लोग, गेस्ट लोग बहुत इन्जॉय करते हैं। ये जो मेघ दिखाई रहे हैं इसका भी अलग इसका टेस्ट है। और आपको विंटर जो होता है, विंटर अक्टूबर से वेदर क्लियर होता है, उसी समय आपको यहाँ से जो साइट सीन जो देखना है बहुत अच्छे से देख रहे हैं। सबको वेलकम करते हैं हम लोग। कथाय कथाय जानते पारलाम এই হোমস্টের কর্ণধার শ্রী পল রায় চিসাং হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। यहाँ पे आपका जो टैरिफ है उसमें फूडिंग लॉजिंग इंक्लूडेड है ना? हाँ, इंक्लूडेड पर पर्सन। पर पर्सन इसको आरटीपीएससी रिपोर्ट और डबल डोज वैक्सीन ये जरूरी है।
এখানে যে কটেজগুলো রয়েছে খুবই সুন্দর, তার ভেতরে যদি না যেতাম তাহলে জানতেই পারতাম না এত সুন্দর এত শৌখিনতার সাথে এই কটেজগুলোকে সাজানো হয়েছে। পল রায় নিজে আমাদেরকে ঘুরিয়ে পুরো হোমস্টে দেখালেন, ঘর, তার ডাইনিং স্পেস, তার ডাইনিং হল, সব কিছুই তিনি নিজেই আমাদের ঘুরিয়ে দেখালেন। জিতনা ভি গেস্ট আতে হ্যাঁ, দু দিন তিন দিন কে লিয়ে জো গেস্ট রুকতা হ্যাঁ, হাম লোগ উনকে লিয়ে সাইট লোকাল সাইট সিন কে লিয়ে হাম উসকো প্যাকেজ মিলা দেতে হ্যাঁ। জৈসে কি ইয়াহাঁ সে পেহলি দিন আকে ইয়াহাঁকা লোকাল এরিয়া মে ইধর উধর যাকে ও টাইম পাস হতা হ্যাঁ। নেক্সট ডে মে হাম ক্যা করতে হ্যাঁ, ইয়াহাঁকা নিয়ারেস্ট সাইট সিন জো দবা খোলা হ্যাঁ, ওয়াহাঁ পর দবা খোলা জো রিভার মে সালফার কন্টেন্ট ও হ্যাঁ, উসকে পাস মে এক রিভার হ্যাঁ ভুটান ওর ইন্ডিয়া কা বর্ডার মে উসকো সীমানা খোলা বলে, উসকে পাস মে পিকনিক স্পট ভি হ্যাঁ, ওয়াহাঁ পর হাম পিকনিক ভি করাতে হ্যাঁ। তো উসসে উপর মে জো তাংটা বল কে এক ভিলেজ হ্যাঁ, জো ভিলেজ ভুটান কে সাথ ও মিলতা হ্যাঁ, ওয়াহাঁ পর মোনাস্ট্রি হ্যাঁ, দো মোনাস্ট্রি, এক তামাঙ্গ কা হ্যাঁ, এক ভুটিয়া কা, ও দেখনে কে লিয়ে সব গেস্ট লোক ইয়াহাঁ সে নিকল যাতে হ্যাঁ। यहाँ से आपको वेदर क्लियर होने से यहाँ पर पूरा माउंटेन रेंज है, नाथुला रेंज, डोकलाम उधर में है, नाथुला पूरा बर्फ रहते है पूरा, ये पूरा डोकलाम नाथुला रेंज पूरा वो टेंडू प्लेट्यू है वो। अच्छा हाँ, वहाँ पे हम लोग देखा तो टेंडू है ना, टेंडू वो उन लोगों का क्या है, वो आर्मी बेस कैंप भूटान, भूटान का आर्मी। अच्छा अच्छा, यहाँ पर खेती होता है बड़ा इलाच, ये बड़ा इलाच ये वर्ल्ड फेमस है, इसका ब्रांड है बारलंग, भारलंग बोल के गूगल में सर्च करने से ये मिल जाते हैं। यहाँ का क्या स्टॉप होता है, भारलंग, ये इलाच, ये फूल झाड़ू, फूल झाड़ू और अदरक, ये तीन क्या स्टॉप, तीन हाँ हाँ। ये आप उठाते हैं पाप, और ये सितंबर से स्टार्ट होता है। অবাক হয়ে গিয়েছিলাম তার আতিথেয়তায়, এত সুন্দরভাবে তিনি আমাদের তার হোমস্টে সম্পর্কে তথ্য দিলেন, এবং আমরা ভাবতেও পারিনি হঠাৎ করে এই জায়গায় এক অচেনা লোকের সাথে এরকম সখ্যতা গড়ে উঠবে। পরে বুঝতে পারলাম এই মানুষগুলি বোধহয় এরকমই, কারণ তারা তো প্রতিদিনই নতুন নতুন লোকের সাথে পরিচিত হন। সন্ধ্যার পর চিকেন বারবিকিউয়েরও বন্দোবস্ত রয়েছে এখানে, তার জন্য আলাদা ঘরও তারা করে রেখেছেন। পুরো হোমস্টে জুড়ে নানা রকম গাছ, এবং তার মধ্যে কিছু দুষ্প্রাপ্য মেডিসিনাল প্ল্যান্টও দেখতে পেলাম। এই হোমস্টেতে আপনি যদি কোনো বিশেষ দিন উদযাপন করতে চান তার বন্দোবস্ত রয়েছে এখানে, কারণ এখানকার ডাইনিং হলটি খুবই সুদৃশ্য, এবং আপনাকে সুযোগ দেওয়া হবে নিজে হাতে সেটি সাজানোর। এটি কিন্তু একটি অদ্ভুত বিষয় যেটি অনেক হোমস্টেতেই এখনও উপলব্ধ নয়। এই হোমস্টেতে রয়েছে একটি ছোট লাইব্রেরি, আর আপনি যদি সঙ্গীতপ্রেমী হন তাহলে তো কথাই নেই, রয়েছে গিটার বাজানোরও বন্দোবস্ত। এই হোমস্টে থেকে দূরে নাথুলা রেঞ্জ পর্বতমালা দেখতে পাওয়া যায়,
এবং এখান থেকে আপনি দেখতে পাবেন বিখ্যাত ডোকালাম। সন্ধে ঘনিয়ে আসছিল, হঠাৎ করে এক রাশ মেঘ কোথা থেকে এসে পুরো জায়গাটিকে অন্ধকার করে দিল। ফিরতে হবে, এখান থেকে অনেকটা পথ আমাদের যেতে হবে, পাহাড়ি পথ, কোথাও পাহাড় কোথাও জঙ্গল। কিন্তু খুব ভালো লাগলো এই মানুষগুলোর সাথে পরিচিত হয়ে, কারণ তাদের ব্যবহার সত্যি অমায়িক। পল রাই এত সুন্দরভাবে আমাদের সাথে মিশে গেলেন, আমরা বুঝতেই পারিনি যে আজকেই তার সাথে নতুন করে পরিচয় হয়েছে। ভালো লাগলো। চিসাং এবং এই হোমস্টে সংক্রান্ত যাবতীয় তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা যদি কখনও এখানে ঘুরতে আসেন তাহলে সেই তথ্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এত সুন্দর জায়গাগুলি দেখার পর মনে হচ্ছিল আরও কিছুটা সময় এখানে কাটিয়ে গেলে ভালো হতো। যাই হোক, বাড়িতে ফিরতে হবে। চিসাং এবং ওয়াইল্ড উড রিট্রিট সংক্রান্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।